আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এবং কয়েকটা ট্রেড নিব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, আমি পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নিব। মার্কেট দেখতে পারতেছি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। ওকে, তো আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব। ওকে, আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম। এখানে লোয়ারের জন্য ট্রেড নিলাম কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে এবং নেক্সট বায়ার্স এরিয়া হচ্ছে এখানে, নেক্সট স্ট্রং বায়ার্স হচ্ছে এখানে। তো যেহেতু গ্যাপ, তো এছাড়াও আমি বায়ার্স এরিয়া দেখতে পারতেছি নিচে আরেকটা স্ট্রং। তো এটলিস্ট উপরের হরিজন্টাল যেখানে রাখছি ওই লেভেলে হিট করবে, তারপরে এখান থেকে উপরে যেতে পারে। বাট যেহেতু একটা গ্যাপ আছে এবং আগের ক্যান্ডেলটা আমি কন্টিনিউশন সাইন হিসেবে দেখতে পারতেছি, তো এর জন্য মার্কেটটা নিচে আসবে। ওকে, তো দেখা যাক কী হয়। তো এটা খুবই রিস্কি একটা প্ল্যাটফর্ম। আপনারা যারা কাজ করতে চান তারা প্রথমে কাজ শিখতে হবে। আপনি যদি কাজ শিখেন তাহলে প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে আপনি লস করবেন। ওকে, তো এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভিডিও না, শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা যদি শিখতে চান আমার থেকে চাইলে কোর্স ভিডিও নিয়ে শিখতে পারেন, এজন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। ওকে, আমি এখানে লোয়ারের জন্য ট্রেড নিলাম। তো এখানে লোয়ারের জন্য ট্রেড নিলাম কারণ হচ্ছে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে এবং নেক্সট বায়ার্স হচ্ছে এখানে। ওকে, আমি দেখি নেক্সট বায়ার্স কোথায়। ওকে, নেক্সট বায়ার্স লেভেল হচ্ছে এখানে। যেহেতু গ্যাপ আছে এবং আগের ক্যান্ডেলটা আমরা দেখতে পারতেছি একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেল কখনোই এই বেয়ারিশ মোমেন্টমকে আটকাতে পারবে না, তো যার জন্য আমি এখানে লোয়ারের ট্রেড নিয়েছি। ওকে, সো আমি এখানে নেওয়ার চেষ্টা করব। তো ওটিসি মার্কেট খুবই রিস্কি মার্কেট। আপনারা যারা ট্রেডিংয়ে আছেন বা ট্রেড করেন, ওটিসি মার্কেট অ্যাভয়েড করেন কারণ ওটিসি মার্কেটে অনেক সময় শিওর শটগুলো আপনি লস করে ফেলবেন। তো নাও আমি এখানে ট্রেড নিব হচ্ছে লোয়ারের জন্য। তো এখানে আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম কারণ হচ্ছে প্রিভিয়াস যদি আমরা চারটা ক্যান্ডেল দেখি তাহলে স্ট্রং বাইং প্রেশার এবং নেক্সট বায়ার্স এরিয়া হচ্ছে এই জায়গায়। আর যেহেতু বেয়ারিশ মোমেন্টম, আমি মোমেন্টমের সাথেই গেছি এবং মাইনর ট্রেন ডাউন ট্রেন, আমি লোয়ারের জন্য ট্রেড নিয়েছি। শুধুমাত্র বাইং প্রেশারের জন্য আমি এখানে ট্রেড নিয়েছি এবং কন্টিনিউশন সাইন পরপর এখান থেকে মার্কেট নিচে আসতেছে, তো আমি মার্কেটের এগেনস্টে যাই নাই, মোমেন্টমের এগেনস্টে যাই নাই, এর জন্য আশা করি ট্রেডটা আমি উইন করব। ওকে, এস, আমি এখানে একটা ট্রেড নিতে পারি। ওকে, ওটা রেজিস্ট্যান্স লেভেল। ইয়েস, ওকে, আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম। বাট দেখেন গ্যাপ তৈরি হয়ে গেছে মার্কেটে, তো ওটিসি মার্কেটের এটাই প্রবলেম, গ্যাপ তৈরি হয়। তো যাই হোক, যদি মার্কেটটা জাস্ট যেখানে ক্লোজ হয়েছে ওইখান থেকে যদি ওপেন হইতো তাহলে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ছিল। বাট আশা করি এটা আমি উইন করবো কারণ নেক্সট লেভেল হচ্ছে, নেক্সট বায়ার্স লেভেল হচ্ছে এইখানে, আর এটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্ন আপনার রেজিস্ট্যান্স থেকে। তো এই ক্যান্ডেলটা নিচে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, তো যার জন্য মূলত আমি এখানে লোয়ারে ট্রেড নিয়েছি প্যাটার্নের উপরে। ওকে, দেখা যাক কী হয়। আশা করি ট্রেডটা উইন হওয়ার কথা। তো ওটিসি মার্কেট আমি খুব বেশি ট্রেড করি না, তো অনেকে ওটিসি মার্কেটে ট্রেড করেন, বাট আমি আমার স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটে খুব একটা কাজ করতে চাই না, যার জন্য আমি অ্যাভয়েড করে চলি। তো নো প্রবলেম, আপনারা যদি কাজ জানেন তাহলে ওটিসি মার্কেটেও ট্রেড করতে পারবেন, তবে যারা মূলত ট্রেডিংয়ে থাকতে চান ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করাই ভালো। ওকে, এখানে দুইটা চান্স আছে এখানে ট্রেড নেওয়া যায়। শুধুমাত্র এখানে হায়ারের জন্য ট্রেড নিলে সবচেয়ে ভালো হয়, বাট এখানে লোও যেতে পারে কারণ স্ট্রং ক্যান্ডেল, অ্যাঙ্গেলফিং প্যাটার্ন প্লাস
আগে ক্যান্ডেলগুলো বেয়ারিশ মোমেন্টাম, তো আমি এখানে কনফিউশনের ট্রেড নিব না। ওকে, আমি টোটাল চারটা ট্রেড করেছি, সো আমি আপনাদের দেখাই। দেখেন মার্কেটটা কিন্তু আপে যাওয়ার কথা, কিন্তু নিচে চলে আসতেছে, তো কনফিউশন মোমেন্ট, আপে যাবে না লোয়ে যাবে সেটা বোঝা যাচ্ছে না এখানে। ওকে, আমি ক্যান্সেল করে দিই সবগুলো, আমি জাস্ট আবার কারণগুলো বলি কি কারণে আমি চারটা ট্রেড করলাম। ওকে, সো এখানে তো এখানে মূলত আমি ট্রেড নিয়েছি, ওয়েট, এখানে আমি ট্রেড নিয়েছি, মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ড এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে যখনই আমি ক্যান্ডেল পাইছি কন্টিনিউশন সাইন, এবং নেক্সট বায়ার্স হচ্ছে এইখানে, তো স্টিল একটা গ্যাপ, তো মার্কেটটা এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার জন্য আমি লোয়ারে ট্রেড নিয়েছি। তো মার্কেট ডাউন ট্রেন্ড সেটা ফলো করবেন, সবগুলো প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে। তো আমি এখানে উইন করেছি। ওকে, তো এখানে আমি নেওয়ার কারণ হচ্ছে আমি প্রিভিয়াসলি তিনটা ক্যান্ডেল যদি দেখি, খুবই স্ট্রং সেলার্স। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, তো এখানে যদি দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে স্টার্ট হয়েছে, ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে, এবং এই তিনটা ক্যান্ডেল যদি আমরা দেখি, খুবই স্ট্রং ক্যান্ডেল এবং এটা খুবই উইক ক্যান্ডেল, এবং একটা সিঙ্গেল ক্যান্ডেল কখনোই এখান থেকে মার্কেটটা উপরে নিয়ে যেতে পারবে না। তো যেহেতু এটা কোনো বায়ার্স এরিয়া না, তো সেক্ষেত্রে বায়ার্স এরিয়া যেহেতু আর একটু নিচে এই লেভেল পর্যন্ত, এইখানে বায়ার্স এন্ট্রি, তো অ্যাটলিস্ট এই পর্যন্ত মার্কেটটা নিচে আসবে, তো এর জন্যই মূলত আমি এখানে লোয়ারে ট্রেড নিয়েছি। ওকে, তো এটা গেল। ওকে, এখানে ট্রেড নিয়েছি, জাস্ট ওয়েট। ওকে, এখানে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এটা বেয়ারিশ মোমেন্টাম, স্ট্রং রিজেকশন ফ্রম বায়ার্স, স্ট্রং রিজেকশন। আমরা চারটা ক্যান্ডেল যদি প্রিভিয়াসলি দেখি, খুবই স্ট্রং রিজেকশন এবং কন্টিনিউয়েশন সাইন, তো নেক্সট লেভেল হচ্ছে এইখানে আর এইখানে, তো অ্যাটলিস্ট যেহেতু গ্যাপ আছে মার্কেটটা কন্টিনিউ নিচে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার জন্য আমি লোয়ারে ট্রেড নিয়েছি। তো এটাই লজিক। ওকে, তো এখানে আমি লোয়ারে ট্রেড নিয়েছি, কারণ হচ্ছে এটা ইভিনিং স্টার প্যাটার্ন, এই প্যাটার্নের উপরে মূলত আমি ট্রেড নিয়েছি। এটা রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা প্যাটার্ন তৈরি করছে, আমি এখানে লোয়ারের জন্য ট্রেড নিয়েছি। তো এভাবে মূলত আমি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে থাকি, আপনারা যারা কোর্স নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সরাসরি ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারপর কোর্স ভিডিও নিয়ে আপনারাও শিখতে পারেন। তো আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আপনাদের জয়েন করাই দিব, সবসময় সেখান থেকে হেল্প পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, বাই বাই, সবাই ভালো থাকেন।